নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি মীনাক্ষী। সকাল 10টায় নওশাদ সিদ্দিকী, তিনি মুক্ত হওয়ার সম্ভাবনা এবং সরাসরি চলে যাব প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাস্কর, আইএসএফ কর্মী সমর্থকেরা তারা ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে কি ছবি, কখন বার করা হবে নওশাদ সিদ্দিকীকে? একেবারে মীনাক্ষী, দেখো আমরা প্রেসিডেন্সি সংশোধনাগারে যিনি সুপার তাকে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম যে এই সার্বিক প্রসেস শেষ হতে ঠিক কটা বাজতে পারে সর্বোচ্চ। তিনি বলছেন বেলা 12টার মধ্যে যাবতীয় যে অফিসিয়াল প্রসেস সেই অফিসিয়াল প্রসেস শেষ হয়ে যাবে। এবং তোমাকে ছবিটা দেখাবার জন্য বলবো আমার ভিডিওলিস্ট রজনীকে। রজনী, এবার সার্বিক ছবিটা দেখাবো। এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরে কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন, হাতে ফুলের মালা, চোখে মুখে আবেগ, উচ্ছ্বাস। কারণ অবশেষে জামিনে মুক্তি পেয়ে কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আজকেই বেরোবেন নওশাদ সিদ্দিকী সহ আরও 20 জন ধৃতরা। এবং কলকাতা হাইকোর্টের থেকে জামিন, সেই জামিন কিন্তু গতকালকেই, কিন্তু তার কাগজ নির্ধারিত সময়ের মধ্যে এসে না পৌঁছয়ে গতকালকে কিন্তু এই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ছাড়া পাননি নওশাদ। এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা রয়েছেন কথা বলবো। নওশাদ সিদ্দিকী অবশেষে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরোবেন। এত কর্মী সমর্থক, এই আবেগ উচ্ছ্বাসটা ঠিক কোন মাত্রায় শামসুল বাবু? আসলে এই কর্মী সমর্থক দেখছেন এরপরে গোষ্ঠপালের মূর্তির সামনে, মূর্তির পিছন দিকে যে ময়দান আছে, প্রচুর কর্মী সমর্থককে আমরা সেখানে আটকে রেখেছি, তোমরা এখানে আসবে না। তারপরে অনেক ভালোবাসার মানুষ এসে গেছে, তাদের তো আমরা আটকাতে পারি না। এই যে আবেগ, এই যে উচ্ছ্বাসটা, এটা তো বহিঃপ্রকাশ, তো মানে দেখতে পাচ্ছি হাতে ফুলের মালা, এই যে উচ্ছ্বাস। আপনি আপনি এই ভদ্রলোককে একটু দেখান, 90 বছর, ওনার প্রায় 100 বছর বয়স হলো, উনিও ছুটে ছুটে এসেছেন। আমরা বলে কোথা থেকে আসছেন? আমি ভাঙড় থেকে আসছি। ভাঙড় থেকে সকালবেলা হাতে ফুলের মালা নিয়ে কেন? এই তো বয়স হয়েছে আপনার। আমি এসছি আমার বিধায়ক তোমারকে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আমরা তোমারকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা এসছি। একেবারে মীনাক্ষী, বুঝতে পারছো কর্মী সমর্থকদের আবেগ উচ্ছ্বাসটা, একেবারে বয়স্ক থেকে শুরু করে যারা যুবা, যারা তরুণ, যারা তরুণী, তারা এসে পৌঁছেছেন, হাতে ফুলের মালা রয়েছে। তারা বলছেন তাদের বিধায়ককে তারা বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কার্যত আজকে অভিভাবক হয়ে এখানে এসে পৌঁছেছেন। দেখো ছবিটা আরো একবার আমার ব্রিটিশ রজনীকে বলবো, রজনী আরো একবার সার্বিক ছবিটা দেখাও। এখানে নওশাদ সিদ্দিকীরা আজকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরোবেন, তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে স্বাগত জানানোর জন্য, তাদের বরণ করার জন্য এক মুখ, এক রস, আবেগ, উচ্ছ্বাস নিয়ে কর্মী ভাস্কর সঙ্গে থাকো। এবং আমরা তোমার কাছে তো ছবি জানবোই, অন্য প্রান্তে আমাদের প্রতিনিধি রুমকিও রয়েছে, তার কাছ থেকেও জানবো এই মুহূর্তের ছবি। রুমকি, তোমার, তুমি যেখানে রয়েছো কি ছবি উঠে আসছে? একদমই তাই মীনাক্ষী, তোমাকে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বের করা হবে নওশাদ সিদ্দিকীকে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শামীম আহমেদ। আচ্ছা, আমরা দেখেছি গতকাল দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ছাড়া হয়নি, এবং আজ আইনি প্রক্রিয়া কি সব সম্পন্ন হয়েছে? আইনি প্রক্রিয়ার কাজ গতকালই সম্পন্ন হয়েছে, আমাদের তরফ থেকে যেটা করণীয় ছিল। এখনও পর্যন্ত ছাড়া হয়নি, অপেক্ষায় আছি। একজনকে এই এত সময় ধরে আটকে রাখা যায় কিনা জামিন পাওয়ার পরেও সেটাও বিচার করতে হবে আগামী দিনে। বেশ কয়েকজনকে বের করে দেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে কি বলবেন? নওশাদ সিদ্দিকীকে বের করা হয়নি এখনো? না, সেটা তো ওরা একটা প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে এক একজনকে বার করছে, কিন্তু এই যে ডিলেড প্রসেস, সেই প্রসেসটা নিয়ে আমার আপত্তি আছে। যখন কারো কারো গ্রেপ্তারের ক্ষেত্রে তৎপরতা, কারো কারো রিলিজের ক্ষেত্রে এই যে নিষ্ক্রিয়তা, এটা প্রমাণ করে যে প্রশাসন কোন দৃষ্টিতে কাদেরকে দেখে। মানুষ জানে, আমরা অভিজ্ঞতার মধ্যে আবার দেখছি। একদমই তাই মীনাক্ষী, তুমি দেখতেই পাচ্ছ এখানে আইনি জটিলতা ছিল এবং আইনি প্রক্রিয়া এখানে পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও গতকাল নওশাদ সিদ্দিকীকে ছাড়া হয়নি, এবং আজও এতটা সময় কেটে গিয়েছে, এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী, তাকে ছাড়া হয়নি। এবং এই বিষয়ে প্রশাসনের সঙ্গে থাকো, ভাস্করের কাছে একটু যাব। ভাস্কর, তুমি যেখানে রয়েছো, তুমি যে প্রান্তে রয়েছো সেখানে আইএসএফ কর্মী সমর্থক তাদের পরিবারের লোকজনও রয়েছেন, নওশাদ সিদ্দিকীর পরিবারের লোকজনও রয়েছেন। কি ছবি উঠে আসছে, কি বলছেন তারা, কি বক্তব্য তাদের ভাস্কর?
একেবারে মীনাক্ষী, তোমাকে আবারও ছবিটা দেখাবো, দেখো অনেকেরই চোখে জল। দিদি আপনার চোখে জল কেন? ভাই জানার ছাড়াভাবে এই খুশিতে আমার চোখে জল মানে গড়িয়ে আসছে, এবং আমি খুব খুশি, এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ খুব খুশি ভাইজানকে দেখার জন্য। অনেকগুলো দিন তো, অনেকগুলো দিন তো থাকতে হয়েছিল প্রেসিডেন্সি সংশোধনাগারে, অনেক কষ্টের মধ্যেও তো হয়তো থাকতে হয়েছিল। হ্যাঁ, আমরা আমাদের ভাইজানকে অনেক কষ্টের মধ্যে রাখা হয়েছে পশ্চিমবাংলার মানে সরকার যারা চোর যারা মানে অনেক টাকা পয়সা লুট করে খেয়েছে তাদের মানে জেল দিচ্ছে না, যারা জনসাধারণ ভালো মানুষ তাদেরকে জেলে দিচ্ছে। আপনার চোখে জল দেখতে পাচ্ছি কেন? আমার চোখে জল আমার ভাইজানের জন্য। আমার ভাইজান একটা ফুলকে নিয়ে এনে চটকাচ্ছে, এনারা আজ আজ পশ্চিমবাংলা সরকার আমার ফুলকে নিয়ে চটকাচ্ছে, এ ফুলের ব্যবধান দিতে হবে সরকারকে। মীনাক্ষী দেখো, চোখের জল রয়েছে, আবেগ রয়েছে, আরও একবার আপনার সঙ্গে কথা বলবো, যে কথাটা বারবার আপনারা বলছিলেন যে অনেকেই দেখছি চোখ মুচ্ছেন। রজনীর ছবিগুলো দেখাও, আমরা কথা বলছি লোকদের সাথে। আমাদের বেশি গর্ব হচ্ছে কেন, আমাদের ভাইজান কোনো চোর নয়, ডাকাত নয়, পার্থ অনুব্রতর মতো, তিনি জেলে বিক্রি হয়ে যায়নি, ছাগল বা গরুর মতন বিক্রি হয়ে যায়নি আমাদের ভাইজান। আমাদের ভাইজান শীত ডানা করে আমাদের ভাইজানের বিরুদ্ধে। আমাদের ভাইজান একটা ফুল, ফুলের যেরকম কোন দাগ নেই, দুধ যেরকম সাদা, আমাদের ভাইজান সেরকম ফুলের মতো নিষ্পাপ। তাকে অবশ্যই অবশ্যই নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী সহ আরো 20 জন তারা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরোবেন। ইতিমধ্যেই রিপাবলিক বাংলা ফার্স্ট রাউন্ড এক্সক্লুসিভলি দেখিয়েছে যে 6 জনকে কিন্তু অফিসিয়ালি প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে দেখাবো আরও একবার ছবিটা, দেখাবো রাজনীতি, ছবি দেখাও, ছবি দেখাও, ছবি কথা বলে মীনাক্ষী, মীনাক্ষী ছবি কথা বলে। এখানে দেখাচ্ছি আয়োজন, নওশাদ সিদ্দিকীদের স্বাগত জানানোর জন্য আয়োজন, ফুল নিয়ে কর্মী সমর্থকেরা তারা রয়েছেন, অনেকের চোখে জল, অনেকের মুখে হাসি, কারণ প্রায় 42 দিন পর নওশাদ সিদ্দিকী সহ আরো 20 জন ISF কর্মী তারা প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে জামিনে ছাড়া পাবেন। যদিও জামিন কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগেই মিলেছিল, তা সত্ত্বেও আইনি জটিলতা, কাগজপত্রের যে জটিলতা, সেই জটিলতায় কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ছাড়া হয়নি নওশাদ সিদ্দিকীদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার, তুমি থাকো, যাবো এরপরে যখন নওশাদ সিদ্দিকীকে মুক্তি পাবেন, তিনি প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তাকে ছাড়া হবে, তারপর সেই মুহূর্তে আবারও তোমার কাছে যাবে যাবো। আপাতত ধন্যবাদ ভাস্কর তোমাকে, ধন্যবাদ রুমকি তোমাকে। ওই বিষয়ে কি বক্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের, শোনাবো আপনাদের। বোমাবাজি এটা কোনো নতুন ঘটনা নয়, বীরভূমে বোমাবাজি কোনো নতুন ঘটনা নয়, রোজই হয়। আমি ভাঙড়ে থাকি, আমি আই নয় অনেক বছর থেকে জানি ওখানকার কারেক্টার, সেখানকার যারা কারেক্টার তাদেরকেও সবাই চেনে, তাদের কারেক্টার কী। একজনের ছেলে তো অন্যকে চাপা দিয়ে দিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এই ঘটনাগুলো নতুন কিছু নয়। কিন্তু সেখানে যদি মানুষ এর থেকে বাঁচার জন্য নতুন একটা কিছু ভেবে থাকে, তার জন্য সেই মানুষকে, সাধারণ মানুষকে দোষ দেওয়া হবে, যে নেতৃত্ব দিচ্ছে তাকে জেলে ভরে দেওয়া হবে, তাকে ছাড়াই হবে না, এটা রাজনীতি হতে পারে না।